হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপলিফট বাংলাদেশ, আর সাথে রয়েছে আমি রুবেল। এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এরিয়া। এই স্থানটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থান নারায়ণগঞ্জের জন্য, আর এদিক থেকে চাষারা পর্যন্ত সড়কটিকে 8 লেনে উন্নীত করা হচ্ছে। আমাদের আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ আঞ্চলিক মহাসড়কের বর্তমান অবস্থার সাথে জানাবো বিস্তারিত, তাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাইনবোর্ডের এই স্থানে একটি ইউলুপ নির্মাণের কথা ছিল, তবে সেটি নির্মাণ করা হবে কি না এখনও জানা যায়নি। এই স্থানে ইউলুপ বা পূর্বাচলের মতো ইন্টারসেকশন নির্মাণ করা না হলে যানজট থেকেই যাবে, তাই যেহেতু এখানে পর্যাপ্ত জায়গা রয়েছে তাই এখন নির্মাণ করলেই ভালো হবে। এ বিষয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। এদিক থেকে সড়কটি চলে গিয়েছে নারায়ণগঞ্জের চাষারার দিকে। আমরা একদম সেই পর্যন্ত যাব, দেখব সেদিক পর্যন্ত এই সড়কের কি অবস্থা। সাইনবোর্ডের এদিক থেকে শিবু মার্কেট পর্যন্ত এই মহাসড়কের মিডিয়ান নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া সার্ভিস লেন এবং মূল সড়কের অনেকটাই দৃশ্যমান হয়েছে। এটি যেহেতু খুবই ব্যস্ত একটি আঞ্চলিক মহাসড়ক, তাই ভাগে ভাগে শেষ করা হচ্ছে এর কাজটি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে চাষারা পর্যন্ত এই আঞ্চলিক মহাসড়কের দূরত্ব 8 কিলোমিটারের মতো। গুরুত্বপূর্ণ এই সড়কটির প্রশস্ততা প্রয়োজনের তুলনায় খুবই কম ছিল। পুরনো সড়কটি 15.50 মিটার বা 50 ফুট চড়া ছিল, যা এখন সার্ভিস লেন সহ 8 লেনে উন্নীত করার পর এর প্রশস্ততা দাঁড়িয়েছে 39.20 মিটার বা 129 ফুটের মতো। নির্মাণ কাজ চলার কারণে এই মহাসড়কের প্রশস্ততা খুব একটা আন্দাজ করা না গেলেও নির্মাণ কাজ শেষে এটিও অনেকটা এক্সপ্রেসের মতোই হবে। এই সড়কটি 8 লেনে উন্নীতকরণের কাজটি করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট লিমিটেড। চুক্তি অনুযায়ী এতে ব্যয় হবে প্রায় 365 কোটি টাকার মতো। প্রকল্পটি গত বছর শেষ হওয়ার কথা থাকলেও এখনও বেশ অনেকটা কাজই বাকি রয়েছে। বর্তমান কাজের বাস্তব চিত্র দেখে মনে হচ্ছে আরও বেশ কিছুটা সময় লেগে যাবে এর কাজ শেষ হতে। এবারে আমরা চলে এসেছি ভুইগড়ের দিকে। এখানে সার্ভিস লেন এবং মূল সড়কের দুটোই দৃশ্যমান হয়েছে। এখানে সড়কের উপর পিচ ঢালের কাজটি শেষ হয়েছে। মূলত এই সড়কের পিচ ঢালের কাজটি এদিক থেকে সবার প্রথমে শুরু হয়েছিল। দেখা যাচ্ছে এদিকটায় মিডিয়ানের কাজটিও করা হয়েছে। এছাড়াও মূল সড়কের সার্ভিস লেন থেকে আলাদা করতে ডিভাইডারগুলোও এনে রাখা হয়েছে। খুব শীঘ্রই এই কাজটিও শুরু হবে। এখানে ভুইগড়ের এদিকটায় নির্মাণ করা হচ্ছে একটি আন্ডারপাস। বর্তমানে আন্ডারপাসের সংযোগ সড়কের কাজটি শেষ হয়েছে। এখন এই সংযোগ সড়কের উপর ঢালাইয়ের কাজটি শুরু হবে। দ্রুতগতির যানবাহনগুলো এই আন্ডারপাসের উপর দিয়ে চলাচল করবে, আর ধীরগতির যানবাহনগুলো সার্ভিস লেন দিয়ে চলাচল করবে। এছাড়া যাদের ইউটার্ন নিতে হবে তারা সার্ভিস লেন দিয়ে এই আন্ডারপাস হয়ে ইউটার্ন নেবে। এছাড়াও আশেপাশের এলাকার যানবাহনগুলো যাতে এপার থেকে ওই পারে যাতায়াত করতে পারে এবং মূল সড়কে বাধা সৃষ্টি না করে, তাই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন আন্ডারপাস আরও দুটি নির্মাণ করা হচ্ছে, যার একটি শিবু মার্কেটে আর একটি জলকুড়িতে। একটু পরে সেগুলো আপনাদেরকে দেখাবো। শিবু মার্কেট এবং জলকুড়ির মধ্যবর্তী স্থানে এই আঞ্চলিক মহাসড়কের এই পাশে বালু ফেলে বর্তমান সড়কের লেভেলে নিয়ে আসা হচ্ছে। সড়কটি বালু দিয়ে ভরাট করা স্থান পর্যন্ত প্রশস্ত করা হবে। এই প্রকল্পের সব নিয়ে 3টি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে ভুইগড় এবং শিবু মার্কেটের আন্ডারপাস দুটির কাজ অনেক আগেই শুরু হলেও জলকুড়ির আন্ডারপাসটির কাজ শুরু হয়েছে কিছুদিন আগে। এই প্রকল্পে সব নিয়ে 3টি আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে, যার মধ্যে ভুইগড় এবং শিবু মার্কেটের আন্ডারপাস দুটির কাজ অনেক আগেই শুরু হলেও জলকুড়ির আন্ডারপাসের কাজটি শুরু হয়েছে কিছুদিন আগেই। এই আন্ডারপাসগুলোর জন্য মূল সড়কের যানবাহনগুলো কোনো বাধা ছাড়াই তার গন্তব্যে পৌঁছাতে পারবে।
সড়কটি আটলেনে উন্নীত হবার পর ঢাকা নারায়ণগঞ্জ যাতায়াতে সময় ও অর্থ সাশ্রয় হবে। এছাড়াও এই সড়ক দিয়ে নারায়ণগঞ্জের চাষাড়া থেকে পঞ্চবটি, মুক্তারপুর, লৌহজং, মাও হয়ে পদ্মা সেতু অ্যাপ্রোচে যাতায়াত সহজ হয়ে যাবে। এই সড়ক নির্মাণের পাশাপাশি এর দুই পাশে ড্রেনেজ লাইনও নির্মাণ করা হচ্ছে। এতে করে এই সড়ক এবং এর আশেপাশের এলাকার পানি নিষ্কাশনের সমস্যার সমাধান হয়ে যাবে। সড়কটির মাঝখানে যে মিডিয়ান রাখা হয়েছে সেখানে নানা প্রজাতির ফুল ও সৌন্দর্যবর্ধক গাছ রোপণ করা হবে, যার ফলে সড়কের সৌন্দর্য আরও অনেকগুণে বৃদ্ধি পাবে। এছাড়াও থাকবে পুরো সড়কে এলইডি লাইটের ব্যবস্থা। ধীরগতির যানবাহনের জন্য 5.5 মিটার চওড়া করে উভয় পাশে সার্ভিস লেন রাখা হচ্ছে, যা সড়ক বিভাজক দিয়ে আলাদা করে দেওয়া হবে। সেই সাথে সড়কের পাশ দিয়ে মানুষের পায়ে হেঁটে চলাচলের জন্য ফুটপাথও রাখা হয়েছে। এছাড়াও যানবাহন সুশৃঙ্খলভাবে সড়ক পারাপার হওয়ার জন্য থাকবে ইউটার্ন। এই সড়কের পাশেই অবহেলায় অনাদরে পড়ে আছে কোটি টাকার সম্পদ। সুষ্ঠু পরিকল্পনা আর পরিচর্যায় এই অবহেলিত খেলার মাঠটি আবারও ফিরে পেতে পারে প্রাণের সঞ্চার। সামনেই হচ্ছে শিবু মার্কেট, এখানেও নির্মাণ হচ্ছে আরেকটি আন্ডারপাস। দেখা যাচ্ছে এই আন্ডারপাসের এক পাশে সড়ক সংযোগের কাজটি করা হয়েছে আর অন্য পাশের কাজটি এখনও শুরু হয়নি। সামনের এখানেই হচ্ছে চাষাড়া। শিবু মার্কেটের পরে সড়কের কাজটি খুব একটা আগায় নিয়ে দিকটায়, যদিও এই অংশের কাজটি শুরু হয়েছে অল্প কিছুদিন আগেই। এদিকটায় এখন কালভার্ট নির্মাণ, সড়ক প্রশস্তের জন্য বালু ভরাটের কাজটি করা হচ্ছে। সব নিয়ে 9টি বক্স কালভার্ট সম্প্রসারণ করা হচ্ছে এই প্রকল্পের আওতায়। এছাড়াও প্রকল্পের আওতায় একটি মসজিদ ও একটি অফিস ভবন নির্মাণ করার কথা রয়েছে। মূলত ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড দিয়ে প্রতিদিন বেশি যানবাহন চলাচল করে থাকে। গার্মেন্টস, সিমেন্ট ফ্যাক্টরি, লবণের কারখানা সহ অনেক শিল্প প্রতিষ্ঠানের পণ্য পরিবহন ছাড়াও যাত্রীবাহী বাস, পিকআপ, মালবাহী ট্রাক এ সড়ক দিয়ে চলাচল করে থাকে। এ পর্যন্ত আস্তে আস্তে দেখলাম পুরো সড়কেই নির্মাণ কাজ চলছে বর্তমানে। দৃশ্যমান হয়েছে সড়কের অনেকটা অংশ, তাই আশা করা যাচ্ছে ঠিকমতো কাজ চললে এবছরে এর কাজ শেষ হবে। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। এছাড়াও আমাদের এই ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখলে পরবর্তীতে এমন ধরনের ভিডিও আরও পাবেন। তো বন্ধুরা, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।